এ পর্যায়ে আমরা প্রশ্নমালা 4.1 এর সূচকের অঙ্ক করব। এখানে প্রশ্নটি হচ্ছে, দেখাও যে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি কিউ হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ আর হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস পি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর পি হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইকুয়াল 1। আমাদেরকে প্রমাণ করতে হবে এটি সমান 1। তা আমরা প্রথমে লিখলাম বাম পক্ষ সমান, যেটি বাম পক্ষ দেওয়া আছে সেটি লিখলাম। আর পরের লাইনে এসে আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে যদি ভাগ অবস্থায় থাকে, অর্থাৎ কোনো ভিত্তির এক্স এর পাওয়ার যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটি বিয়োগ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ ভাগ এক্স টু দি পাওয়ার পি কিউ, অর্থাৎ এখানে ভাগ অবস্থায় রয়েছে, তাহলে আমরা এই পি কিউকে বিয়োগ দিয়ে দিতে পারি। তাহলে হবে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি কিউ হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ঠিক একই রকমভাবে এখানে এসেও হবে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর হোল স্কোয়ার মাইনাস কিউ আরটি বিয়োগ হয়ে যাবে হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এখানে এসেও এক্স টু দি পাওয়ার আর প্লাস পি হোল স্কোয়ার মাইনাস আর পি হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। আর পরের লাইনে এসে আমরা পি প্লাস কিউ হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করবো। তো এখানে যেহেতু পি প্লাস কিউ হোল স্কোয়ার রয়েছে, হবে পি স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। এরপরে রয়েছে কিউ প্লাস আর হোল স্কোয়ার, সেখানে হবে কিউ স্কোয়ার প্লাস টুয়াইস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এবং এরপরে রয়েছে আর প্লাস পি হোল স্কোয়ার, তাহলে সেখানে হবে আর প্লাস সরি আর স্কোয়ার প্লাস টু আর পি প্লাস পি স্কোয়ার মাইনাস আর পি হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। তো এরপরে লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার এবং টুয়াইস পি কিউ থেকে যদি একটি পি কিউ চলে যায় তাহলে শুধু একটি পি কিউ থাকবে প্লাস কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। নেক্সট টুয়াইস কিউ আর থেকে যদি শুধু একটি কিউ আর চলে যায় তাহলে হবে কিউ আর, তাহলে থাকবে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এরপরে লাইনে এসে যদি টু আর পি থেকে যদি একটি আর পি চলে যায় তাহলে হবে শুধু একটি আর পি, অর্থাৎ আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার হোল টু দি পাওয়ার আর মাইনাস পি। এবার আমরা জানি যে এক্সের পাওয়ার যদি পার উপর যদি পার থাকে তাহলে সেটি গুণ অবস্থায় হয়, অর্থাৎ এখানে হবে তাহলে পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা জানি এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এখানে যেহেতু পি এবং কিউ রয়েছে তাহলে এখানে হবে পি কিউব মাইনাস কিউ কিউব। ঠিক এরপরে জানি একই রকমভাবে কিউ মাইনাস আর ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে হবে কিউ কিউব মাইনাস আর কিউব এবং এর শেষটিতে হবে আর কিউব মাইনাস পি কিউব। তো এখানে যেহেতু এক্সের পাওয়ারগুলো গুণন অবস্থায় আছে, আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে হবে পি কিউব মাইনাস কিউ কিউব যোগ কিউ কিউব মাইনাস আর কিউব নেক্সট প্লাস আর কিউব মাইনাস পি কিউব। তো এখানে যদি পাওয়ারগুলো আমরা যোগ বিয়োগ করি তাহলে সবগুলো পাওয়ার জিরো হয়ে যায়, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার জিরো এবং আমরা জানি যে এক্স টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে 1, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ এখানে প্রমাণ করা হলো।